আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের আমাদের নতুন একটি এপিসোডে। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুত্বে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আজকে আমাদের সাথে থাকছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি শহর, সেটা হচ্ছে সোনারগাঁও। সেইখানকার একজন ব্যক্তির সাথে আমরা পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে ওনার যে ব্যথাটা ছিল এবং সেই ব্যথা থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন সেই বিষয়টা সম্পর্কে আমরা জানি। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। মোহাম্মদ আমজাদ হোসেন স্যার, কোথা থেকে এসেছেন আপনি? আমি সোনারগাঁও থেকে আসছি। খুব সুন্দর একটি জায়গা, আমাদের একটি ঐতিহ্যবাহী একটি জায়গা, একটা সময় আমাদের ঢাকার রাজধানী ছিল বাংলাদেশের। স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনি পেশাগতভাবে মূলত কি করেন? পেশাগত মূলত আমি একটা গাড়ি চালাই, অটো গাড়ি। আচ্ছা। এই অটো গাড়ি চালাই আমি সংসার চালাই। আচ্ছা। আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি? উপার্জনকারী ব্যক্তি আমি একা হই। আচ্ছা। আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনার কি ধরনের সমস্যা ছিল? অবশ্যই, আমার যে মাজা ব্যথা ছিল এই মাজা ব্যথা নিয়ে আমি অনেক ভুগছিলাম। ভোগার পরে অনেক ডাক্তারের কাছে গেছি, এইসব অনেক ডাক্তারই অনেক কিছু করছে কিন্তু আমার পরিপূর্ণভাবে কোনো দিন সারে নাই। স্যার, এটা শুরু হয়েছিল কবে? প্রায় এক বছর আগের থেকে। এক বছর যাবৎ আপনার এই কোমর ব্যথাটা হঠাৎ করে শুরু হয়। আচ্ছা, শুরু হওয়ার পরবর্তী অবস্থায় মানে আপনি শারীরিকভাবে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? সাধারণত অনেক ব্যথা করতো, মানে এই মানে হাঁটতে পারি নাই, পা মাটিতে ঠেকাইতে পারি নাই, পা আলগায় রাখতে হয়েছে, যা দুজনে কাঁধে ধৈরা আমার হাঁটতে হয়েছে, চলতে হয়েছে, কোনো ই করতে পারি নাই। মানে এরকম একটা অবস্থা হয়েছিল যে প্রথমে ব্যথাটা শুরু হয় বাট পরবর্তীতে এমন একটা অবস্থায় গিয়ে আপনি দাঁড়ান যে আপনি অন্য কারো সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারছিলেন না। তো আপনি বলছিলেন যে আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তো তার মানে তো তখন আপনার পরিবারের উপার্জনটাও বন্ধ হয়ে গেছিলো? জি, বন্ধ তো হয়ে গেছে। তখন তো আপনি নিজেও কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন? জি, শুধু আমি একা, আমার পরিবার শুধু তো সবাই বিগ্রস্ত হয়ে ফিরে আসে। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে ওই সময়টায় আপনি প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্টগুলো নিয়েছিলেন? স্যার আছে এই চিরাঙ্গুর বস্ত, ওনার কাছে যাইতাম, গেছি, যাওয়ার পরে উনি প্রথম যাওয়ার পর দশ দিনে ওষুধ দিছিল, দেখে পরে কয়েছে যে খাওয়াম, ইনশাল্লাহ কমে যাইব, কিন্তু খাওয়ার পরে আর কমে নাই। কমার পরে আবার গেছি, যাওয়ার পরে এই এক্সাই দিছে, এক্সাই দেওয়ার পরে এক্সাই দেখানোর পরে বলছে এটা অপারেশন করতে হবে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার এক চাচা শ্বশুরে মানে এটা শুন না আমার ঠিকানা দিছে এখানকার। আচ্ছা, যখন আপনাকে অপারেশনের কথাটা বলা হয়েছিল মানে আপনার কত টাকার কথা বলেছিল যে অপারেশনে কেমন টাকা লাগতে পারে? প্রায় 1,20,000 টাকার মতো কথা বলছিল, যে 1,20,000 টাকা লাগবো আপনি অপারেশন করেন। আপনাকে কি এমন কোনো কথা দিয়েছিলেন যে আপনি অপারেশন করলে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন বা এমন কিছু বলেছিল? না না, এরকম কিছু বলে নাই, ডাইরেক্ট যে এই অপারেশন করলে ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে, এটা কোনো শিওর দেয় নাই যে ভালো হবে। তারপর আমার এই এটা শুনছে আমার এক চাচা শ্বশুরে শুনে ওনার বাতিজির কাছে মানে ই দিছে, ফোন দিছে যে জামাই তুমি এখানে নিয়ে যাও না, অপারেশন করাও না, আমার এরকম সমস্যা হয়েছিল, আমি তোমার ঠিকানা দিতেছি, তুমি হ্যাঁ কেন নিয়ে যাও, ইনশাল্লাহ এখানে গেলে ভালো হবে। তো বললো যে কাকা কই, পরে করলো যে শিমলি এই সুবুল্লা ডিপিএস হসপিটালে এই সুবুল্লা প্রধান ডক্টর ওই হেনে গেলেই ডাক্তার স্যারে দেখলে বলতে পারবো ঠিক হইব কিনা। পরে নার্সে আসার পরে স্যারের দেখাইলাম, দেখানোর পরে স্যারে বলছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হবে, 21 দিন ভর্তি থাকতে হবে। তখন স্যারের কথা মতো ভর্তি রইলাম, ভর্তি থেকে আল্লাহ দিলাম ইনশাল্লাহ অনেক পরিপূর্ণভাবে সুস্থ, আল্লাহ দিলাম সুস্থ, আল্লাহ দিলামি আমার অনেক কোনো বেশি একটা কোনো ই নেই, সমস্যা নেই, আমি আল্লাহ দিলে চলাফেরা করতে পারবো। আপনার কি এই যে কোমরে যে ব্যথা ছিল, আপনি যেমন অন্য মানুষের উপর ভর করে আপনাকে চলতে হতো তাদের সাহায্য নিয়ে, এখন কি সেই ব্যথাটা কি আর আছে বা আপনি কি নিজে নিজে সম্পূর্ণভাবে মুভ করতে পারলেন? আপনার সব কিছু আগের মতোই করতে পারছেন আপনি? চলাফেরা করতে পারি আমি, অন্যের কোনো মানুষের উপর ভর দিয়ে আমার চলতে হয় না। আসলে এটা অনেক বড় একটা বিষয়। দর্শক, এখানে ওনার সহধর্মিনী আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি যে আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি হলাম মিসেস রেহনা বেগম। আচ্ছা, আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে ওনার যখন প্রথম কোমরে ব্যথা শুরু হয়েছিল তখন উনি যেটা বলেছেন যে ব্যথাটা এতটাই তীব্র ছিল যে উনি কারো সাহায্য ছাড়া উনি চলতে পারতেন না, ওই সময়টার একটু যদি বর্ণনা দেন আমাদেরকে। এরকমই ডাক্তার দেখাইলাম, পরে
আসলাম, চিনল না, ডাক্তার অপারেশনের কথা বলছে। তারপর আমি অপারেশনের জন্য অত রেডিও ছিলাম, টাকা পয়সা চোখা করতেছিলাম, তখন আমি এই হসপিটালের ই পেলাম, ঠিকানা পাইলাম, জানতে পারলাম, ঠিকানা পাইলাম। আমি হসপিটাল আসার পরে স্যার আমার ভরসা দিল যে আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো হবে, তুমি 21 দিন যদি আমার আতাভুক্ত থাকো। আমি আসলাম, ভর্তি হইলাম, চিকিৎসা করলো ফিজিওথেরাপির মাধ্যমে। আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমত ওনারে রহমত করলো। আজকে আমি 21 দিন পর রিলিজ হয়ে আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলে যেতেছি। আচ্ছা, তার মানে হচ্ছে স্যার যখন ওনাকে দেখেছেন, দেখে স্যার ওনাকে আপনাদেরকে কথা দিয়েছেন যে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, যেটা পরবর্তী ফল আমরা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছি। আপনারা বলছেন যে উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আছেন, তার মানে স্যার তার কথা রেখেছেন। তো আমাদেরকে কি একটু বলবেন যে মানে যখন আপনাদেরকে অপারেশনের কথাটা বলা হয়েছিল, নিশ্চয়ই চারপাশে আপনার অন্ধকার দেখা শুরু করেছিলেন, বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত আছি বা নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য অপারেশন করা বা এত বড় একটা টাকার ধাক্কা সামলানোটা অবশ্যই অনেক কষ্টসাধ্য বিষয়। পরবর্তীতে আপনি যেটা বলেছেন, আপনার একজন আত্মীয়ের মাধ্যমে আপনি জানতে পারেন, জানার পরে আপনি যখন স্যারের কাছে এসেছেন, স্যার কি বলেছিল দেখে? স্যার বলছিল যে হয়তো কিছু খরচ লাগবে, আর ওখানে তো মনে করেন অপারেশন কোনো শিওর দিছিল না। স্যার বলছে যে এখানে উনি নিজে গতভাবে হাঁটতে পারবে, চলতে পারবে, কিছুদিন রেস্টে থাকলে সমস্যা হবে না। আচ্ছা, আজকে কতদিন যাবত আপনারা ভর্তি আছেন এখানে? 21 দিন, আজকের 21 দিন যাবত আমরা ভর্তি ছিলাম। আজকে 21 দিনের দিন আপনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক বড় একটি বিষয়। তো স্যার, আমার কাছে একটু আরেকটা জিনিস একটু শেয়ার করেন, সেটা হচ্ছে আপনি যে কদিন এই 21 দিন আপনারা এই DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স থেরাপি সিস্টেম, সেই চিকিৎসাটা আপনারা গ্রহণ করেছেন, এটা অবশ্যই একটি আধুনিক এবং মানসম্মত একটি চিকিৎসা ব্যবস্থা, যার মাধ্যমে বহু সংখ্যক রোগী আমরা দেখতে পাই তারা মানে অপারেশন ছাড়াই তারা ভালো হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন এবং সুস্থভাবে তারা জীবনযাপন করছেন। তো যতদিন আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন, আপনি কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা তাদের চিকিৎসার ব্যবস্থাটা কেমন লেগেছে আপনার কাছে? না, ইনশাল্লাহ ভালো আছে, ব্যবস্থা ভালো আছে, মানে থেরাপি মানে দিছে যে মানে খুব ভালো করে থেরাপি দেয়, মানে যে রোগীটা যে মনের ভিতরে বল থাকে যে রোগীটা সুস্থ করবো ইনশাল্লাহ, এই কথাটা মানে যারা থেরাপিটা ব্যবহার করে ওরা মানে এই কথাটা বলে যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে রোগীটা যাতে সুস্থ হয়, আসে হয়তো এখানে সুস্থ হওয়ার জন্য মানে সুস্থ করার জন্য চেষ্টা করে অনেক। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় যে যখন যে কেউ একজন আপনাকে সেবা দিচ্ছে এবং মন থেকে আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করছে এবং তারা চায় যে আপনি সুস্থ হয়ে যান, তাদের ভিতর সেই স্পৃহাটা আছে, এটার কারণে একটা রোগী আসলে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান। স্যার, আরেকটা বিষয় একটু জানি আপনাদের কাছ থেকে, যেমন আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, একটা সময় গিয়ে একজন ডক্টর আপনাকে অপারেশন করার কথাও বলেছিলেন, আপনারা অলরেডি প্রস্তুতি নিয়েছেন যে অপারেশনটা করে ফেলবেন, ঠিক সেই সময় আপনারা আপনাদের একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে পরবর্তীতে এসে যেমন যে আজকে আপনি ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আপনাদের মতোই কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে ওনারা ভালো হবেন বা কী ধরনের ট্রিটমেন্ট তাদের নেওয়া উচিত, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? অবশ্যই বলবো, যদি এরকম ধরনের কোনো ব্যথা বা কোনো ই থাকে, আমি তো আশা করি যে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে আসলে আশা করি যদি উনি আয়ত্তের ভিতরে থাকে তাহলে উনি বলবে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ এটা পারবো, আর যদি না পারে তাহলে উনি বলবো না, আমার বিশ্বাস এটা যে না এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি ভর্তি করবো না, আর যেটা তার প্রতি সম্ভব এটাই উনি এটা করবে, এটাই আমার বিশ্বাসটা আর কি। এমন আমার আমি আসার পরে যখন আমার দেখার পরে উনি বলছে ইনশাল্লাহ এটা ভালো হবে, তাইলে আমি আর ভয় পাইনি, তখন বলছি ডাক্তার যখন বলে ইনশাল্লাহ ভালো হবে তো আমি এটাতে ভর্তি হমু, আল্লাহ আল্লাহ যা করে, তাহলে তো আল্লাহ দিল উনারও ছিল আল্লাহ আমারে সুস্থ করছে, আমি ইনশাল্লাহ অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ যে আমারে সুস্থ করছে, আমি দুজনের উপর ভর দিয়া চলতাম, আল্লাহ অনেক সুস্থ করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, খুব খুশি আমি আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যদি আমারে সুস্থ সুস্থভাবে রাখে আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, ওনার আনন্দ অশ্রুই আজকে বলে দিচ্ছেন যে সুস্থতা আসলে কী জিনিস, অসুস্থ থাকার পর থেকে যখন মানুষ সুস্থতা লাভ করেন, একটা সময় যখন মানুষ দেখা যাচ্ছে তার আশার আলো নিভে যায় যে উনি সুস্থভাবে বাঁচবেন কি না, সেই আশাটা যখন চলে যায় তখন মানুষের জীবন আসলে আর কিছুই থাকে না। সেই অবস্থা থেকে যখন একটা মানুষ ফিরে আসেন, আপনারা নিজেই দেখছেন যে ওনার চোখে অলরেডি কিছুটা আনন্দ অশ্রু চলে এসেছেন যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ওনার একজন আত্মীয়ের মাধ্যমে উনি সবার প্রথমে জানতে পারেন
এবং জানতে পেরে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, যার কারণে আজকে ওনার জীবনটা বদলে গেছে। উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। আশা করি আপনারাও যে কোনো ধরনের চিকিৎসা নেবেন, যে কোনো ধরনের ট্রিটমেন্ট নেন, আগে জানেন, বুঝেন, তারপরে সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন, ভালো থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাদেরকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।